সবার আগে বলবো আমাকে কেমন লাগছে, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগছে তো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো কি সুন্দরভাবে সেজে গুজে নতুন ড্রেস আপ দিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কিনেছি অনেকদিন আগে এই গেঞ্জিটা, হ্যাঁ, বাট রিলসের ক্ষেত্রেই ইউজ করেছি, কোনোদিন ভিডিওর ক্ষেত্রে পরে ভিডিও আমি করিনি, সেরকম সুযোগ হয়ে ওঠেনি জানো তো। তো যাই হোক, আজকে আমি পরে তোমাদের সামনে চলে এসেছি। সবার আগে বলবো আমাকে কেমন লাগছে, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগছে তো? আমি জানি ভালোই লাগবে, কারণ আগে আমার পাছা ছাড়িয়ে চুল ছিল, তখন আমি এই ড্রেস আপটা পরেছিলাম। তো কেউ আমাকে কমেন্ট করেছিল, বৌদি এই ড্রেসের সাথে যদি চুলটা একটু ছোট ছোট থাকতো তাহলে মস্ত লাগতো, একদম স্মার্ট লাগতো, খুব সুন্দর লাগতো। তো যাই হোক, আমার ছোট চুলের মধ্যে এই ড্রেস আপ দিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর আমি আজকে চলে এসেছি এই কারণেই যে হ্যাপি রেনি সিজন, কেন বলো তো? কারণ দেখতেই পাচ্ছ কয়দিন থেকে অনবরত ফোটা 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বেশ ভালো রকম ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, বেশ ওয়েদারটাও বেশ চিল্ড হয়ে রয়েছে, ঠান্ডা হয়ে রয়েছে, কোনো রকম গরম নেই, কিছু নেই, অ্যালার্জিটাও একদম লেভেলে একদম হাই হয়ে রয়েছে। তো যাই হোক, আমার তো একদম খুব ভালো লাগছে, এত বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম যে বৃষ্টিতে একটা ব্লগ ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরবো, কিন্তু কিছু করার নেই। কী বলো তো, আমি আজকে বেরিয়েছিলাম বাসন মাজতে বাইরে, ভেবেছিলাম যে বৃষ্টিতে ভিজে একটা ভিডিও করব। যেই বেরিয়েছি না বাসনটা মাজতে বাইরে, বৃষ্টির যে ফোঁটাগুলো যে গায়ের মধ্যে পড়েছে না, মানে কি গায়ে পুরো কাটা কাটা দিয়ে উঠেছে, কেন বলো তো? বৃষ্টির যে ফোঁটার যে জলটা, সেই জলটা না একদম চিল ঠান্ডা, মনে হচ্ছে না ডিপ ফ্রিজ থেকে বের করা জল, সেই জলটা যদি আমার মাথার মধ্যে পড়ে ভাবো অনবরত, আর ওই বৃষ্টিতে ভিজে যদি ভিডিও করি তাহলে আর তারপরের দিন আমাকে আর খুঁজে পাবে না, তো একদম বিছানা সজ্জা হয়ে যাবো। কারণ এই কয়দিন ধরে আমার সর্দি কাশি, এত গরমে মানে সর্দি কাশি জল লেগে গেছে, ঠান্ডা গরমে ঠান্ডা গরমে, এদিকে বাইরে গরম, এদিকে ডিপ ফ্রিজ থেকে জল বের করে করে খেয়েছি, ঠান্ডা গরমে এমনিতেই শরীর খারাপ হয়ে রয়েছে, এবার এখন বৃষ্টি পড়ছে, এবার বৃষ্টিতে ভিজে গিয়ে যদি ব্লগিং করি তাহলে তো আর তোমাদের সাথে ব্লগ ভিডিও করতেই পারবো না, দেখা যাবে শুয়ে রয়েছি, তখন আর কি করে হবে বলো? তখন তোমরা তো খুঁজবে বৌদিকে যে বৌদি ব্লগিং দিচ্ছে না, মেসেজ করবে কি ব্যাপার বৌদি তুমি আসছো না কেন, তখন তার চেয়ে বরং আমি ভেতরে থেকে আমি তোমাদের কাছে ব্লগিং করি। তারপর তো আসছেই বর্ষাকাল, গরমটা যাওয়ার পর তো আসছেই বর্ষাকাল, বর্ষাকালে তো তখন ভিজে ভিজে ব্লগিং তো হতেই থাকবে, ব্লগিং হবে, রিলস হবে, কত কিছু হবে, তখন তো তোমরা মন খুলে দেখতে পারবে আমাকে তোমাদের পছন্দ মতো। তো আমি আরেকটা কথা বলবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবে, আর আমাকে মেসেজ করবে তোমরা সবাই মিলে যে তোমরা কিরকম কি ভিডিও চাও না চাও, কিরকম কি ব্লগিং দেখতে চাও, অতি অবশ্যই আমি সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। আর আমার কাছ থেকে কি কি তোমরা কথা বলতে চাও, কি কি শেয়ার করতে চাও, কি কি জানতে চাও, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অনেকেই অনেক কমেন্ট করছো, আমি শিগগিরই সেই কমেন্টের উত্তরগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসব। কারণ অনেকে কি কমেন্ট করছো বলো তো, তোমরা অনেকে কমেন্ট করছো বৌদি তোমার সম্বন্ধে কিছু বলো, তোমার বায়োডাটার আর আমার মানে যাবতীয় মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সমস্ত কিছু মিলিয়ে আমার জীবনী যেটা বলা হয় সেই জীবনীটা তুমি তুলে ধরো। তো যাই হোক, সেই সময়টা এখনো হয়নি, তো শিগগিরই আমি কমেন্টটা দেখব, দেখে যদি দেখি যে অনেক কমেন্ট পড়েছে যে আমার জীবনী জানার জন্য, তাহলে অতি অবশ্যই আমি সেগুলোকে আস্তে আস্তে করে তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে আমার জীবনী তোমাদের কেমন লাগলো না লাগলো সমস্ত কিছু আসার বিষয়ে। তারপর আমি সারা দিন কি কি কাজ করি না করি, কেমন যে গেছে আমার সারাটা দিন, এবং কোথায় যাই না যাই, কি খাই, কি রান্না করি, যাবতীয় সমস্ত কিছু, হ্যাঁ সমস্ত কিছু, সমস্ত একটু যে যা যা তোমরা জানতে চাও সমস্ত কিছু তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো আমি আর বেশি কথা বাড়াবো না, শুধু বলবো তোমরা কমেন্ট করতে থেকো, আর বলবো যে তোমরাই বর্ষার মধ্যে ফুল দমে এনজয় করো, সবার গার্লফ্রেন্ডকে নিয়ে, সবার বউকে নিয়ে সব রকমভাবে এনজয় করেছিও। আজকের মতো এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থাকো, এভাবেই আমাকে দেখতে থাকো।